বর্তমান সৌদি আরবের যে অবস্থা, তারা গান বাজনা এবং জেনার দিকে যেভাবে ধাবিত হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা আমাদের প্রাণের একটি দেশ, এ দেশের অবস্থা এরকম বেহাল হলে বাকি মুসলিম দেশগুলোর অবস্থা কি হবে আলোচনা করবেন। ভাই সালমান, আমরা সবাই জন্য মর্মাহত, মর্মবেদনায় ভুগছি। আমরা এখানে কেউ হয়তো সৌদি আরবকে অ্যাটাক করছি বা বর্তমান শাসক গোষ্ঠীকে অ্যাটাক করছি, কেউ তাদেরকে আবার আপনার সমর্থন করে আমরা তর্ক বিতর্ক করছি অনলাইনে, এটা নয়। বরং আমরা যে যাই বলি না কেন, প্রত্যেকে আমরা এর জন্য বেদনাহত। আমরা কেউ সৌদি আরবের এই দৃশ্য দেখতে চাই না। আমাদের প্রিয় মাতৃভূমি সহ পৃথিবীর অন্যান্য দেশগুলো যেখানে আপনার অপরাধের অভয়ারণ্য, হারাম কাজের অভয়ারণ্যে পরিণত হচ্ছে, সেখানে ওয়াহী নাজিলের জায়গা, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বদেশ, কোরআনের জন্মভূমি, সেই ভূখণ্ড থেকে, হারামাইনের দেশ থেকে মানুষের এক্সপেক্ট অনেক বেশি হবে, সেটা খুবই স্বাভাবিক। বিধায় সেখানে আস্তে আস্তে মন্দ দিকগুলো ছড়িয়ে পড়ছে, প্রকাশ্য দিবালোকে নারী পুরুষ আপনার একসঙ্গে হারাম কাজে লিপ্ত হচ্ছে এবং আপনার গান বাজনা মিউজিকের ছড়াছড়ি হচ্ছে এবং হারাম কাজগুলো করা সহজ হচ্ছে এবং সেগুলোকে স্বাভাবিক করে দেওয়া হচ্ছে। এ বিষয়টি মোটেও কাম্য নয়। আমরা আমাদের এই ক্ষুদ্র পরিসর থেকে বিনয়ের সাথে সেখানকার শাসক গোষ্ঠী যারা আছেন, শাসকবর্গ যারা আছেন, তাদের নসিহা এবং কল্যাণ কামনা করে বলছি এই অন্যায়ের পথ থেকে সরে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ের প্রায়শ্চিত্ত মানুষকে ভোগ করতে বাধ্য করে দুদিন আগে আর পরে, তারা আল্লাহর ভয়ে যেন সতর্ক এখান থেকে চলে আসেন এবং ইসলাম পূর্ববর্তী জাহিলি যুগে আবারও সৌদি আরব সহ আরব দেশগুলো যেন না যায়, সেজন্য তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকলো। আল্লাহর আমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তালা তারা সহ আমাদের দেশের শাসকবর্গ সহ সমস্ত পৃথিবীর মুসলমান দেশগুলোর সমস্ত শাসকদেরকে, মুসলিম জনগোষ্ঠী, দেশের নাগরিক এবং আপনার দেশের কল্যাণার্থে তাদেরকে কাজ করার তৌফিক দান করুন এবং এমন কাজ করার তৌফিক দান করুন যাতে আল্লাহ তালার সন্তুষ্টি আছে, যাতে আছে কল্যাণ দুনিয়া এবং আখেরাতের তাদের এবং জনগণের সকলের। আল্লাহ তালা তাদেরকে সেরকম হেদায়তের পথে চলার তৌফিক দান করুন। আমরাও আমাদের নিজেদেরকে অপরাধ থেকে দূরে সরানোর চেষ্টা করবো, ব্যক্তিগত তাকওয়ার ব্যাপারে খেয়াল রাখবো। আমরা অন্যের সমালোচনা করলাম কিন্তু নিজের উপরে কোনো খেয়াল করলাম না, আমি নিজেকে সংশোধন করার কোনো চেষ্টা করলাম না, সেটাও কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরের পথে, সঠিকতার পথে আসার তৌফিক দান করুন এবং সৌদি আরব আবারও আপনার সেই অপরাধ প্রবণতার এবং অপরাধ প্রকাশ্যে হারাম এর যে আয়োজন আছে সেই জায়গা থেকে ফিরে আবারও আগের জায়গায় তারা চলে যাক, তার চাইতে আরও ভালো জায়গা যাক, সেই দোয়া আমাদের কাছে আমাদের থাকবে এবং তাদের কাছে সেই আবেদন থাকবে। আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করুন, তাদের অন্যায় কাজ এটাকে সমর্থন করার বা এটার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ কোনো মুসলমানের নাই। তবে হ্যাঁ, আমরা তাদের জন্য নসিহা করব এবং দোয়া করব। অহেতুক সমালোচনা বা সমালোচনা করতে গিয়ে সীমালঙ্ঘন, এগুলো কল্যাণ বয়ে আনবে না। এটা হৃদয় রক্তক্ষরণ হওয়ার বিষয়, এটা ফিলিংসের বিষয়, এটা ভাব আবেগের বিষয়, এটা আপনার ন্যায় অন্যায় স্বীকার করা, ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় হিসাবে স্বীকার করার বিষয়। এখানে আমরা কোনো প্রকার কারোর সাপোর্ট করতে গিয়ে যেন কেউ অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করি, আবার কেউ মন্দ কাজের সমালোচনা করতে গিয়ে সীমালঙ্ঘন যেন না